করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার ভাতঘুর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান সিরাজির জানাজা হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে জানাজায় অংশ নেয় কয়েক হাজার মানুষ। রোববার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে মনিরুজ্জামান সিরাজির জানাজা হয়। স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা মানেননি কেউ। জানাজায় অংশ নিতে লোকজন কুমিল্লা সিলেট মহাসড়কে দাঁড়ালে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। রোববার দুপুরে পৌর এলাকার ভাতু ঘরের নিজ বাসভবনে মারা যান মনিরুজ্জামান সিরাজি। তিনি হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটি জেলা শাখার আমির ছিলেন।